আগামী 3-4 দিন অর্থাৎ 25 থেকে 28 পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বৃষ্টিপাতের পরিমাণ হয়তো খুব বেশি থাকবে না, দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। 29 তারিখ থেকে একটু বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত। কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে আংশিক মেঘলা আকাশ আর মাঝে মধ্যে এইরকম হালকা বা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী 3-4 দিন ধরে। তাপমাত্রা খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন নেই, আর্দ্রতার কারণে কিছুটা অস্বস্তি হতে থাকবে দিনের দিকে। উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকবে আগামী 4-5 দিন। কিছুটা বেশি থাকবে উত্তরের জেলাগুলো অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার। এই জেলাগুলো হয়তো দু এক জায়গায় ভারী বৃষ্টি থাকতে পারে, প্রধানত হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে। হ্যাঁ, সিস্টেম বঙ্গোপসাগরে একটা তৈরি হয়েছে, এটা অনেকটাই দূরে রয়েছে আমাদের থেকে, মেনলি সাউথ উড়িষ্যা নর্থ অন্ধ্রপ্রদেশের কাছাকাছি একটা নিম্নচাপ হিসেবে রয়েছে, যেটা আগামী 24 ঘন্টা আরেকটু শক্তি বাড়িয়ে একটা ডিপ্রেশনে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ গভীর নিম্নচাপ।